আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে মেরাজের দিনে অথবা রাতে রাসুলের শিখানো দোয়াটি চুপি চুপি তিনবার পড়ুন। হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব দূর হবে, বরকত নাজিল হবে, দুঃখ কষ্ট দূর হবে, হতাশা দূর হবে। মেয়ারাত শব্দটি উরুজুন ধাতু থেকে নির্গত হয়েছে। উরুজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উন্নতি। ব্যবহারিক দৃষ্টিতে সার্বিক উন্নতির ক্ষেত্রে বলা হয় উরুজ। সুতরাং মেয়ারাত শব্দের অর্থ হবে ঊর্ধ্ব আরোহণ বা উপরের দিকে ধাবিত হওয়ার মন্ত্র বা বাহন। বিভিন্ন হাদিসে এই মেয়ারাজ শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই এই ঘটনাটি মেয়ারাজ নামে খ্যাত হয়েছে। ইসলামের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র বাইতুল মুকদ্দাস হয়ে সপ্তম আকাশ এবং আরশ কুরসি ইত্যাদিরও বহু ঊর্ধ্বে আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন, আবার সেই রাতেই পুনরায় মক্কায় ফিরে এসেছিলেন, সেই রাতটিকে শবে মেরাজ বলা হয় এবং সেই ঘটনাটিকে মেরাজের ঘটনা বলা হয়। মেরাজের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 27 রজব ইবাদত করবে তার আমল নামায় 100 বছরের ইবাদতের সব লেখা হবে, আর যে ব্যক্তি ওই রাতে বিশেষভাবে আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা তার অভাব অনটলকে দূর করে দেবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 27 রজব রোজা রাখবে সে যেন 60 মাসের রোজা রাখলো, তবু ওই দিনের রোজা সুন্নত মনে করে নয় এবং অন্য অন্য দিনের রোজার মতোই মনে করে রাখতে হবে। এই দিন রোজা রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে, এরকম মনোভাব নিয়ে রোজা রাখবে না। অন্য অন্য সময় নফল রোজা যেভাবে রাখা হয় ঠিক সেভাবেই সেই নফল রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা প্রদানের জন্য, বিশেষভাবে সম্মানিত করার জন্য, বিশেষ উপটুকুন দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাছে ডেকে নিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজের উদ্দেশ্য হলো আমি আমার হাবিবকে আমার কুদরতে কামেলার আশ্চর্য আশ্চর্য নিদর্শনসমূহ অবলোকন করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাছে ডেকে নিয়ে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার নাজ নিয়ামত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার সৃষ্টি কত বিশাল, এই সম্পর্কে অবলোকন করানোর জন্য আল্লাহ তাআলা কাছে ডেকে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই মহান প্রভু বড়ই পবিত্র, যিনি স্বীয় বান্দা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই রাতে মসজিদ হারাম মক্কা মুআজ্জম হতে মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। আর এই মেয়েরাজের উদ্দেশ্য হলো আমি আমার হাবিবকে আমার কুদরতে কামেলার আশ্চর্য সকল নিদর্শনসমূহ অবলোকন করানো। নিশ্চয় মহান প্রভু সর্বশ্রোতা সব কিছু দেখেন ও জানেন। সূরা বনি ইসরায়েল আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করতেছিলেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এরপরে বাইতুল মামুর
সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছেন, সেখানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা রসুলকে উপটোকন হিসেবে এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। এই নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের সাথে খুশি হয়ে এই উম্মতের জন্য নিয়ে আসতেছেন সপ্তম আকাশে, ষষ্ঠ আকাশে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করে এই নামাজকে কমায় নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে নামাজ কমায় নিয়ে পরিশেষে 5 ওয়াক্ত নিয়ে আমাদের জন্য এসেছেন। 5 ওয়াক্ত নামাজ কোনো মুমিন মুসলমান যদি পড়ে, সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেয়েরাজ। কোনো মুমিন মুসলমান যখন নামাজ আদায় করে, সে আল্লাহ তাআলার সাক্ষাতে চলে যায়। রসুল যেমন মেয়েরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, একজন মুমিন মুসলমান নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরপরে মেয়েরাজের দিনে অথবা রাতে রাসুলের শিখানো গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্মপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিশেষ একটি দোয়া আমরা পাঠ করব। যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দিবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 2 মাস পর্যন্ত এই দোয়াটির আমল করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব ও শাবান মাসের আমাদের জন্য বরকত নাজিল করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ, বরকত নাজিল করুন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের বরকতে দোয়া করেছেন, রজব মাসের মধ্যে বরকতের জন্য দোয়া করেছেন, যে আল্লাহ তাআলা যেন হায়াত বৃদ্ধি করে দেয়, রিজিক বৃদ্ধি করে দেয়, অভাব অনটনকে দূর করে দেয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি পাঠের মাধ্যমে দোয়া করেছেন। তাই আমরাও প্রত্যেকেই শবে মেরাজের দিনে অথবা রাতে রাসূলের শিখানো এই দোয়াটি চুপি চুপি মোনাজাতের মধ্যে অথবা ফরজ নামাজ সম্পূর্ণ করে অথবা নফল নামাজ সম্পূর্ণ করে আমরা প্রত্যেকে এই দোয়াটি 3 বার পাঠ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, বরকত নাজিল করবেন। স্বয়ং রাসূল বরকতের জন্য এই দোয়াটির মাধ্যমে দোয়া করেছেন। তাই আমরা বরকতের উদ্দেশ্যে এই দোয়াটি উসিলা করে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে মেরাজের দিনে অথবা রাতে রাসূলের শিখানো দোয়াটি চুপি চুপি 3 বার পাঠ করার, আমল করার তৌফিক দান করুক।